ব্রাহ্মণবাড়িয়া জেলার সবগুলো আসনই নৌকার প্রতীক চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সকল আসনে নৌকা উপহার দিবেন এবং নৌকা থেকেই আওয়ামী লীগ থেকে আমাদের এমপি নির্বাচিত হবে এটা প্রত্যাশা করি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর সদর আসনে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়, এমপি হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় উনি ব্রাহ্মণবাড়িয়া শহরটা একটা সন্ত্রাস ভূমিদস্যুদের দখলে ছিল, এই ব্রাহ্মণবাড়িয়া এখন শান্তির শহর। ব্রাহ্মণবাড়িয়া শহরে মানুষ নির্বিঘ্নে দিনে রাতে চলাফেরা করতে পারে। সবগুলোর অবদান আমাদের এই রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়। উনি সাবেক ছাত্রনেতা ছিলেন, বঙ্গবন্ধু যেমন দেশটাকে স্বাধীন করে দেশের শান্তি চেয়েছেন, আমাদের রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ভালোবেসে ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং উনি অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য দিয়ে থাকেন এবং উন্নয়নের ক্ষেত্রে ওনার ভূমিকা অনেক বেশি। দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে যত অপশক্তি, জামাত বিএনপি যত অপশক্তি বলেন, ইতিমধ্যে হার মেনেছে এবং বিএনপি রবিউল ভাইয়ের বিপক্ষে, রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরীর বিপক্ষে বিএনপি বা জামাত অন্য সংগঠন নির্বাচন করবে এটা তো প্রশ্নই আসে। তার সকল অপশক্তি ইতিমধ্যে এই আওয়ামী লীগের কাছে হেরে গিয়েছে এবং বিএনপি তো আমি মনে করি বিএনপির আগো নাই গুঁড়ো নেই। বিএনপির এখন তাদের এক পাও মাথা বাংলাদেশে, তাদের পা হইল ইয়াতে লন্ডনে, এইভাবে তো রাজনীতি করা যায় না। আর রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরীর সকল উপশক্তি ওনার কাছে হার মেনেছেন এবং ওনার বিকল্প কেউ নেই। আমরা জনগণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা যে কোনো মোকাবেলা করতে প্রস্তুত। আমরা রোয়া মোবায়দুল মুক্তাদিরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ, এতে বিকল্প আর কোনো চিন্তা ভাবনা নাই। সভাপতি হওয়ার পরে আমাদের এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়ের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল সংগঠন অত্যন্ত গুছিয়ে এবং প্রাণবন্ত অবস্থায় আছে এবং সকল সংগঠন সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সবসময় রাজপথে থাকে এবং আজ আগামী দিনে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যে নেতৃত্ব, বিশেষ করে আমাদের সাবেক পৌরসভার চেয়ারম্যান ছিলেন আমাদের হেলাল উদ্দিন হেলাল ভাই, উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, উনিও রবিউল ভাইয়ের এই পারপাস সার্ভ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা হওয়ার পরে আমাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বে আরও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি যে ব্রাহ্মণবাড়িয়ায় যদি রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় এমপি নমিনেশন আবার পায়, তাহলে সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি পাশ করবেন। এই কারণে যে উনি সকল সন্ত্রাস ভূমিদস্যু কিংবা সকল অপকর্মের বিরুদ্ধে উনি সবসময় সজাগ থাকেন এবং নিপীড়িত মানুষের পাশে উনি থাকেন। মুক্তিযুদ্ধের চেতনায় এই ব্রাহ্মণবাড়িয়া শহর যেন গড়ে ওঠে, সেই জন্য ওনার একটা মন প্রাণ আছে। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকেও ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, ওনাকে অভিভাবক হিসেবে মনে করি। উন্নয়নের ক্ষেত্রে জনাব রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরীর কোনো বিকল্প নাই। ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনে যে পরিমাণ উন্নয়ন হয়েছে বিগত 15 বছরে তা নজিরবিহীন উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন, তাই সর্বস্তরের জনগণ ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা আছে। আশা করি আগামীতে জননেত্রী শেখ হাসিনা ওনাকে মনোনয়ন দিবেন এবং আমরা যারা তৃণমূল নেতৃবৃন্দ আছি আমরা সকলেই পরিশ্রম করে ওনাকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করাবো। রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী একটা হীরার টুকরা গোষ্ঠীর জন্য তার গুণ সমৃদ্ধি বৃদ্ধি পায়, তেমন রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার জন্য তেমন একটি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে 50 বছর ইতিহাসে রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরী সকল রেকর্ড ভঙ্গ করে তিনি আজকে ব্রাহ্মণবাড়িয়ার সকল মানুষের শান্তির প্রতীক। তিনি শুধু উন্নয়নের প্রতীক নয়, তিনি আমাদের জন্য একজন মহাপণ্ডিত এবং মহাজ্ঞানী এবং ব্রাহ্মণবাড়িয়া যতদিন থাকবে রোয়া মোবায়দুল মুক্তাদির চৌধুরীর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনার বিকল্প কেউ নেই এবং আমরা জনগণ বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা
দেশনত্ব শেখ হাসিনা যদি পুনরায় ওনাকে আবার নমিনেশন দেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল সদরের সকল মানুষ এবং জনতা আমরা ওনাকে পুনরায় নির্বাচিত করব এবং ওনার বিকল্প আর কেউ নেই এবং উনি ইতিমধ্যে আমাদের পাইকপাড়া রাস্তাটি উনি করবেন বলে ঘোষণা দিয়েছেন আমি আমার পাইকপাড়া গ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং উনি ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সকল রাষ্ট্রীয় অপকাঠামো তিনি পরিবর্তন করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি ইতিহাসে তিনি চিরকাল বিরল হয়ে থাকবে আমি ছোট মানুষ আমি ওনাকে হাড্ডু করতে চাই না আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন তিন আসনের এমপি মহোদয় রওয়াম মুক্তাদির চৌধুরী পুনরায় আবার নির্বাচিত হবে কারণ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন হওয়ার পর থেকে যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আগামীতে আমাদের রবিউল মুক্তাদির চৌধুরী আবার এমপি হবে বাসুদেবের আশা করে প্রত্যাশা রাখে যে জননেত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে জননেতা রাম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে নমিনেশন দিন আমরা জননেতা রাম উবায়দুল মুক্তাদির চৌধুরীর বিকল্প দেখতে চাই না আমরা চাই রাম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে ওনাকে আমরা নৌকাপতিকে দেখতে চাই ওনাকে এমপি হিসাবে দেখতে চাই ওনাকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং সেটা সেই কথাটুকু আমি চেয়ারম্যান হিসেবে আমার নয় এটা গোটা বাসুদেব ইউনিয়নের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর এলাকার জনগণের সুন্দর উপহার দিতে পারবো ছয়টা সিটি নৌকা মার্কা জিতে নেত্রীকে উপহার দিতে পারবো Hey, 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 hey